90 দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর, তার পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর। তিনি অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। বিয়ের পর দেশ ছেড়ে পাড়ি দেন অস্ট্রেলিয়ায়। বর্তমানে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন এই নায়িকা। কিন্তু দীর্ঘ সময় ধরে ঢাকায় আসা হয়নি তার। অবশেষে অনেকটা গোপনেই দেশে ফিরেছেন এই অভিনেত্রী। গেল 17ই ডিসেম্বর 44 পেরিয়ে 45-এ যাত্রা করেছে শাবনূর। 1979 সালে এই দিনটাই জন্মগ্রহণ করেছিলেন তিনি। জন্মদিন উপলক্ষে দেশের একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন এই অভিনেত্রী। ঢাকায় আসা প্রসঙ্গে শাবনূর জানান, পরিবার ও কাছের মানুষ ছাড়া আপাতত ঢাকায় আসার খবরটা কাউকে জানাতে পারেননি। 3 বছর পর দেশে ফেরাতে জমে আছে অনেক কাজ, নিরিবিলি সেসব সেরেও নিচ্ছেন তিনি।